Shami gele shami paiba, shami gele shami paiba, emon shami paiba na, emon shami paiba na. O amar praner bondhure. Apni ki apnar bonke kono gorib brithe sathe biye diben ba emon kono chheler sathe biye diben je bekar. Ekhane bhalobashata matter kore kintu amar bhoron poshon korte hobe. Bhalo jodi bashto hoy tor mare bhalobash. Bhalobashle apnar babake bhalobashon. Bap mare kandaiya, bagya biya boya, kudu jaya go. Ami niji biya is. Ekdom dat pholai demo dire pura puriman pholaban. Ekdom kotha biya korbo bap mare onumoti niya sundor kore korom. Kotha bolen thik na be thik. Bap mare kandaiya, tumi biya boshba, tumi kagoj likhe rakho. Tomar chokher pani bashte bashte nodi nala hobe. Keu dukkho bojar keu thakbe na. আমাদেরকে বারবার চ্যালেঞ্জের মুখোমুখি করালো, আমাদেরকে জবাব দিয়ে আওতায় না, আপনারা আবার মাঝে মধ্যে চুপচাপ হয়ে যান। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। এবার মুস্তাক তিশাকে কঠিন ভাবে ধুয়ে দিলেন তাহির হুজুর, অন্যদিকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন ব্যারিস্টার সুমন। আজকে আমি আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। ভালো যদি ব্যস্ত হয় তোর মারে ভালোবাস, ভালোবাসলে আপনার বাবাকে ভালোবাসুন, বোনকে ভালোবাসুন, নসুলকে ভালোবাসুন। ভালোবাসার কোন সংজ্ঞা নাই, হৃদয়ের প্রতি হৃদয়ের আকর্ষণকেই তো ভালোবাসা বলে। আরে ভালো লাগার ভালোবাসার সংজ্ঞা পোলা পান জানে না, ভালো লাগা হইলো এখন তোমার সামনে আমি আছি, গেলে গেছি গা। আর ভালোবাসা হইলো হাতে আংটি ছাইরা যাইতে মনে চাই না, এটা কোন ভালোবাসা? এটা তোর মতন লুচ্চা ভালোবাসা না। এই নোংরা ভালোবাসার কারণে প্রত্যেকটা বাপ মা চোখের পানি ফালায় কান্তাছে। ক্লাস এইটে উঠতেই হ্যাঁ মোবাইল নিয়ে বাপজটা মিশুর করছে, হ্যাঁ জড়াই গেছে গা, হ্যাঁ কামকু কামে জড়াই গেছে গা। প্রত্যেকটা বাপ মার চোখের পানি ফালায় কান্দাইতাছ, বাপ মারে কান্দাইয়া বাইজ্ঞা বিয়া বইয়া কুড়ু যাইয়া কো। আমি নিজে বিয়া আইছি, আমি নিজে আইছি, হ্যাঁ 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 আমি নিজে পছন্দ করে আইছি, আমি বাপ মা ছাইরা দিমু, এরপরও আমি মানিকের সাথে তাম না, একদম দাঁত ফলাই দেবো দেরে পুরা পরিমাণ ফলাফান, একদম কথা বিয়া করবো বাপ মারার অনুমতি নিয়ে সুন্দর করে করম, কথা বলেন ঠিক না বেঠি? বাপ মারে কান দাইয়া, তুমি বিয়া বসবা, তুমি কাগজ লিখকে রাখো, তোমার চোখের পানি বাঁচতে বাঁচতে নদী নালা হবে, কেউ দুঃখ বোঝার কেউ থাকবে না। এই ফলাফান মন থাকবনি? একজন মেয়ে আপনার 60 বছরের বৃদ্ধ লোককে বিবাহ করছে, সেক্ষেত্রে আমারও এখন টার্গেট আমি একজন সুগার মাম্মি খুঁজবো, সুগার মাম্মি খুঁজে নিজের লাইফটা সুন্দরভাবে লিড করবো। তিশা মেয়েটা দেখেন এখন যে অবস্থায় আছে, কার মধ্যে কী আছে এটা তো বলা যায় না, ওকে দিয়ে দেশ পরিচালনাও সম্ভব হতো। একজন ফিমেল কিন্তু সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছে এবং ভবিষ্যতে করবে। এই তিশা কি এখন আপনার মনে হয় ও আর ওর এডুকেশনের দিক ফোকাস করবে? এই তিশা কি আপনার মনে হয় ও আর ওর ব্যক্তি জীবনে আর আগের মতো ফিরবে? ওর মাথায় এখন শুধু চলবে পয়সা দাফাঙ্গা, পয়সা মাফাঙ্গা, এটা চলবে। এখন আপনার এই যে মেয়েগুলা এদের ব্রেনে শুধু চলতেছে এই একটা জিনিস, দেখলে ফ্লো বাই ফ্লো এটা হতে থাকবে। আপনার তিশা যেটা করছে ওকে দেখে আরও 10-15 জন এটা করার ট্রাই করবে, না আমি পড়ালেখা করে কী করবো, আমি ভবিষ্যতে কী করবো, আমি একটা সুগার ড্যাডি খুঁজে নেবো, আমার জীবন বিন্দাস, 10-15 বছর সংসার করবো, আমার জীবন বিন্দাস, আমি সুগার ড্যাডির টাকায় বুম বুম ঘুরে বেড়াইলাম। এটা তো ভাই আসলে সমাজের উপর ইফেক্ট ফেলতেছে। যে মেয়েটা পড়ালেখা করতো নিজের পায়ে স্বাবলম্বী হইতো, সেই মেয়েদের মাথায় এখন টেন্ডেন্সি চলতেছে আমি সুগার ড্যাডি খুঁজবো, আমি সুগার ড্যাডি খুঁজবো। এখন সুগার ড্যাডির ডেফিনেশন যদি দিতে যাই, সুগার ড্যাডি বলতে মেয়েরা কী চাচ্ছে? মেয়েরা চাচ্ছে একদম ধনাঢ্য বৃদ্ধ লোক যার আয়ু অর্ধেক যায়, স্বাভাবিক এজ হচ্ছে মানুষের 65 বছর, অর্ধেক যায় আর 5 বছর বাঁচবে, 5 বছর পরে স্বাভাবিক দেশের আইন অনুযায়ী স্ত্রী তার স্বামীর সম্পদের ভাগ পাবে, সেই সম্পদ দিয়ে তার জীবন লিড করবে এবং ভবিষ্যতে তার শখের মানুষকে তার নিজের করে নেবে। এটা হচ্ছে বর্তমানে এই টেন্ডেন্সিটা মানুষ মেয়েদের মাথায় চলতেছে। স্বামী গেলে স্বামী পাইবা, স্বামী গেলে স্বামী পাইবা, এমন স্বামী পাইবা না, এমন স্বামী পাইবা না, ও আমার প্রাণের বন্ধু রে, ও আমার প্রাণের বন্ধু রে, স্বামী গেলে স্বামী পাইবা, এমন স্বামী পাইবা না, কানতে কানতে দিন যে যাইব, আপন কেউ পাশে থাকবে না, থাকবে না, ও আমার প্রাণের বন্ধু রে, ও আমার প্রাণের বন্ধু রে। যেমন ঘৃণা ভরে কোন ছেলের নাম রাখে না মির্জাফর, ঠিক তেমনি ভাবে বলতে সাউন্ড এই আগস্ট কুখ্যাত খন্দকার মোস্তাক আহমেদ কর্তৃক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের জন্য কোনো বাবা মা ঘৃণা ভরে কোনো ছেলের নাম রাখবে না খন্দকার মোস্তাক আহমেদ। আজকের এই
আজকের এই খন্দকার মোস্তাক আহমেদ সেই 75-এর খন্দকার মোস্তাক আহমেদের এই দোষত আমরা মনে করি উনি 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সারা গোটা জাতিকে এতিম বানিয়েছিলেন আজকের খন্দকার মোস্তাক সেই একই ধারায় জাতির কন্যাদেরকে অপহরণ ব্ল্যাকমেলিং করে সেই খুনের ধারা যেন অব্যাহত রাখতে চায় আর তারই অংশ হিসাবে আজকের আমার এই মেয়ের অপহরণ এবং জিম্মি এই খন্দকার মোস্তাক আহমেদ এর ইতিহাস আপনারা মতিঝিল এলাকায় বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নেবেন বয়োজ্যেষ্ঠ মানে তাহলে তার প্রকৃত ইতিহাস জানতে পারবেন উনি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তার মিথ্যায় ভরা ব্ল্যাকমেলিংয়ে ভরা এমন কোনো কুকর্ম নাই তার দ্বারা সংগঠিত হয় নাই এক পুলিশ অফিসারের মেয়েকে তখন জাতীয় পার্টি ক্ষমতা ছিল উনি অবিভক্ত ঢাকার 33 নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন তখন সেই পুলিশ অফিসারের মেয়েকে উনি অপহরণ করে নিয়ে যায় 7 দিন ধরে পাশবিক নির্যাতন চালানোর পরে পুলিশ অফিসারের মেয়েকে ফেরত দেয় কিন্তু তখন সে পুলিশ অফিসার সরকার সে যেহেতু জাতীয় পার্টির কমিশনার ছিলেন উনি আইনে বা কোথাও হয়তো তেমন সুবিধা করতে পারবেন না বিধায় উনি অশ্রুসিক্ত অবস্থায় তার কন্যাকে ফেরত নিয়েছেন এটি আজকের আমার মেয়ের যে ঘটনা এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা এটি ধারাবাহিক কুকর্মের একটি অংশ মাত্র আজকে সে যে মিথ্যাচার করতেছে তার যে আমি যে বারো করেই বলে থাকি যে মিথ্যার ফ্যাক্টরি তার নমুনা আপনারা দেখতে পেয়েছেন তার দ্বিতীয় স্ত্রী রোজির বক্তব্যের মাধ্যমে তিনি বরাবরই সবাইকে বলে আসেন তার প্রথম বউ মারা গেছে দ্বিতীয় বউকে ডিভোর্স দিয়েছে তার কোনো ছেলে সন্তান নাই কিন্তু রোজির বক্তব্যে কি ফুটে উঠেছে খন্দকার মোস্তাক আহমেদ তার হাজব্যান্ড তার একজন ছেলে আছে রাজমিক সুতরাং এবং আরও একটি কথা আপনাদেরকে আমি বলেছিলাম যে সে সকালে ডিভোর্স দেয় বিকালে ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে বা এ যাবত 17 বার ডিভোর্স হয়েছে রোজির সাথে ডিভোর্সটা তার কাছে যেন একটা ছেলে খেলা একটা ডিভোর্স হয়ে গেলে বা ডিভোর্স সে সাইন করার পরে ছিঁড়ে ফেললে সেটা হয়তো আইনগত ভিত্তি পায় না কিন্তু শরীয়তসম্মতভাবে কিন্তু ডিভোর্স হয়ে যায় ডিভোর্স কার্যকর হয়ে যায় সুতরাং সে তার মধ্যে কোনো মানবিক কোনো মানুষের কোনো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় না তার কাছে মানবিক কোনো বৈশিষ্ট্য মানুষের কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নাই হ্যাঁ তাকে কুকুর বলে কুকুরটা হয়তো নিজেকে অপমানিত বোধ করবে যে কুকুরটা হয়তো বলবে যে আমি কি এতটা খারাপ যে আমাকে খন্দকার মোস্তাক আহমেদের সাথে তুলনা করতেছেন সে কুকর্ম করতে করতে এবং বিচার সে কোন অপরাধ করতে করতে এমন করে যে কোনো অপরাধের জন্য তাকে বিচারের সম্মুখীন হইতে হয় নাই আর তার কারণে আজকে সে হিংস্র জন্তুতে পরিণত হয়েছে সংসদ ভবনে ঢুকলাম এর আগে হচ্ছে গিয়ে গেস্ট হিসাবে একদিন ঢুকছিলাম দুইটাই আমার মনে হয়েছে যেটা যে সংসদ ভবনে এত মানুষের দরকার নাই 300 জন সংসদ সদস্যের জন্য যেসব মানুষ দেখলাম তাতে আরো কমাইলেও হয় আর একটু এত মানুষের দরকার আমার পার্সোনালি মনে হয়েছে দরকার নাই এখানে তো এত সময় কাটানোর কিছু নাই আইন বানাইতে হবে আর এলাকায় গিয়ে কাজ করতে হবে আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে একটা আইডি কার্ড পাইছি 2 লক্ষ ভোটার ভোট দেওয়ার মাধ্যমে একটা আইডি কার্ড পাইছি এই আইডি কার্ড আর যে শপথ আজকে নিছি আমরা এর চেয়ে বড় শপথ তো আমরা জন্মগতভাবেই বলা হয়েছে যে ব্যক্তি স্বার্থ যেন আমরা কখনোই না দেখি দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ